মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে হলো 12:30। যদি মর্নিং বলার জন্য একটু দেরি হয়ে গেছে, কিন্তু তাও যেহেতু আপনাদের সঙ্গে আজকে আমার প্রথম দেখা, তাও মর্নিং বলেই স্টার্ট করলাম। আর এই যে দেখুন, আমি রেডি হয়ে গেছি। তার কারণ হলো, গতদিন বলেছিলাম না যে একটা বার্থডে অনুষ্ঠান আছে, তো তার জন্যই রেডি হয়ে গেছি। কারণ আমরা বার্থডে পার্টিটা বাড়িতে করব না, একটু অন্য কোথাও গিয়ে করব, যার জন্য আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আমার সোনাম এখনো রেডি হয়নি, ও জাস্ট ড্রেস পরছে। তো যারা আমার বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার বন্ধু হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, তো এই যে দেখুন, আমার সোনামাও ড্রেস পরে নিয়েছে। এখন মাথাটা একটু আছড়ে নেবে, মানে চুল টুল যাই বাঁধার বাঁধবে, তারপর রেডি হয়ে যাব। আর এই যে দেখুন, এখানে গিফট প্যাক করে নিয়ে নিয়েছি, যেটা আপনারা ওইখানে গেলেই দেখতে পাবেন। তো প্রচন্ড গরম লাগছে, আর ফ্যান অফ করে কথা বলতে পারছি না। তো একেবারে যখন কেক টেক নিতে যাব, তখন হয়তো পারলে আপনাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিলাম, প্রচন্ড গরম, আর মনে হচ্ছে বৃষ্টিও আসবে। কি করে যাব সেটাই বুঝতে পারছি না, আকাশের নমুনা একদমই ভালো নেই। আমরা চলে এসেছি, এই যে দেখুন, এই হলো গোকুলধাম ধাবা। গোকুলধাম ধাবাতে আমরা আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন করবো। আর এসে আমার সোনামা চুল করতে লেগে গেছে, কারণ চুল চুলের অবস্থা সিরিয়াস। এই যে দেখুন, এই হলো আমাদের গোকুলধাম ধাবা। চলো যার বার্থডে সেলিব্রেশন করার জন্য এখানে এসেছি, এই হলো আমাদের সে বার্থডে বয়। তো ওর নাম হলো মিঠুন, আমার খুবই একজন ভালো বন্ধু বলতে পারেন, একদম আমার সবসময় সুখ দুঃখ বিপদ আপদে একজন সঙ্গী। তো আজকে ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা এখানে এসেছি। হাই বলো। তো কেক কেক নিয়ে এসেছি সব কিছু, এখন জাস্ট কেকটা কাটবো আর আগে খাবার অর্ডারটা দিই। তো এই যে চিপস খাচ্ছি, চলুন আপনাদেরকে কেকের ফেসটা রিভিল করে দেখিয়ে দিই। এইবার কেকের ফেস রিভিল হবে। Thank you.
অনেক অনেক সাপোর্ট করবেন আজকের জন্য আপনাদের সকলকে টাটা।